বাংলাদেশ স্বাধীন হবার প্রায় 53 বছর পরে এসে দাঁড়িয়ে আমরা এমন একটি ক্রান্তি লগ্নে উপনীত হয়েছি যেখানে বাংলাদেশে গণতন্ত্র মৃত। আজকে যদি বাংলাদেশে গণতন্ত্র না থাকে তাহলে যারা স্বাধীনতা যুদ্ধের লক্ষ লক্ষ শহীদ তাদের প্রশ্নের কি জবাব দেব আমরা? তারা যদি প্রশ্ন করে আজকের এই বাংলাদেশের জন্য কি আমরা বাংলাদেশকে স্বাধীন করে দিলাম, সেটা তো হতে পারে। কাজে আসুন আজকে আমরা নতুন করে শপথ নেই, এদেশে মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে, এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে, এখানে মানুষের জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। সেজন্য আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকবো।